আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রফিল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত, প্রতিদিন মিনিমাম দুটো করে নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সামনে প্রকাশিত করার জন্য। তারই প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যে নতুন একটি সার্কুলার দিয়েছে, সে বিষয় নিয়ে আলোচনা করব। তো এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 16/3/2023 খ্রিস্টাব্দে। সেই বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিজ্ঞপ্তি নম্বর 2/2023 বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA এর নিম্নমনীত নয় ক্যাটাগরিতে তেরো জন লোক নেবে, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানিয়েছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো চলুন আমরা মূল পর্ব চলে যাচ্ছি যে কয়জন লোক নেবে। এক নম্বরে দেওয়া হচ্ছে সহকারী পরিচালক পরিকল্পনা। বেতন স্কেল হচ্ছে, যাতে বেতন স্কেল 2015-এর নবম গ্রেড তালিকাভুক্ত হচ্ছে 22,000 থেকে 53,000 টাকা স্কেল এবং তৎসম নিয়ম অনুযায়ী পদে অন্যান্য ভাতা প্রদান করা হবে। সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে 21 থেকে 30 বছর। শূন্য পদ হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা আছে অর্থনীতি পড়াশোনায় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 2 নম্বর দেওয়া আছে সহকারী গবেষণা কর্মকর্তা ও পরিসংখ্যান কর্মকর্তা। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 16,000 থেকে 38,640 টাকা অন্যান্য ভাতা পাবেন। এখানেও বয়সসীমা হচ্ছে 21 থেকে সর্বোচ্চ 30 বছর। পদের সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে অর্থনীতি পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতক সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর দেওয়া আছে ঊর্ধ্বতন প্রশিক্ষক DEPTC। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 16,000 থেকে 38,640 টাকা, তবে অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। বয়সসীমা হচ্ছে 21 থেকে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত যারা তারা আবেদন করতে পারবেন। পদের সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতার হায়ার এডুকেশন টেস্ট SAT অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC পরীক্ষা উত্তীর্ণ সহ বাংলাদেশ নৌ পরিবহনের চিফ পেটি অফিসার সিমেন ব্রাঞ্চ অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট SSC পরীক্ষা উত্তীর্ণ এবং 5 বছরের অভিজ্ঞতা সহ প্রথম শ্রেণীর ইনল্যান্ড মাস্টারশিপ সনদপত্র হতে হবে, অথবা প্রথম শ্রেণীর ইনল্যান্ড মাস্টারশিপ সনদপ্রাপ্ত এবং জাহাজে ইনচার্জ মাস্টার অথবা ঊর্ধ্বতন মাস্টার পাইলট হিসেবে ন্যূনতম 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজিতে কথা বলা বলার ক্ষেত্রে দখল থাকতে হবে, তবে সত্য থাকে যে নিয়োগের পর TEPTC হতে 1 বছর শিক্ষানবিশ কোর্স সাফল্যজনকভাবে সম্ভবতিপর চাকরি স্থায়ী করা হবে। 4 নম্বর দেওয়া আছে ঊর্ধ্বতন প্রশিক্ষক ইঞ্জিল। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 16,000 থেকে 38,640 টাকা অন্যান্য ভাতা পাবেন। বয়সসীমা হচ্ছে 21 থেকে 40 বছর। সর্বোচ্চ পদের সংখ্যা হচ্ছে 1টি। এখানে স্বীকৃত বুটত উচ্চ মাধ্যমিক বিজ্ঞান সার্টিফিকেট এবং ক্লাস 3 ইঞ্জিল FG সনদ অথবা স্বীকৃত বুটত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ক্লাস 4 ইঞ্জিল FG সনদ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 10 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেওয়া আছে প্রশিক্ষক ইঞ্জিন। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে 35 বছর। 21 থেকে 35 বছর যারা তারাই আবেদন করতে পারবেন। পদের সংখ্যা হচ্ছে 2টি। স্বীকৃত বুটত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং ক্লাস 4 ইঞ্জিল FG সনদ অথবা স্বীকৃত বুটত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ক্লাস 5 ইঞ্জিল FG সনদ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর দেওয়া হচ্ছে প্রশিক্ষক ইলেকট্রিক। জাতীয় গ্রেড স্কেল অনুযায়ী বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। অন্যান্য সুবিধা আছে, এখানেও বয়স হচ্ছে 21 থেকে সর্বোচ্চ 35 বছর। পদের সংখ্যা 1টি। সরকার স্বীকৃত ইনস্টিটিউট হতে তরিং বিদ্যায় 4 বছর মেয়াদী ডিপ্লোমা সনদ থাকতে হবে, তবে সংশ্লিষ্ট পেশা অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যারা এ পেশায় জড়িত আছেন আগে থেকে তাদেরকে শিক্ষাগত যোগ্যতা হয়তো একটু শিথিল করা হবে, অগ্রাধিকার দেওয়া হবে। 7 নম্বর দেওয়া আছে প্রশিক্ষক ডেজার। বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। বয়স হচ্ছে সর্বোচ্চ 21 থেকে 35 বছর। পদের সংখ্যা 1টি। স্বীকৃত বুটত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং প্রথম শ্রেণী ইনল্যান্ড মাস্টার সনদ ড্রাইভে
ডাইভার্সনাল এবং লিপম্যান হিসেবে ন্যূনতম 8 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বর আছে কারিগরি সহকারী ডিজেল, এটার বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা, বয়স হচ্ছে সর্বোচ্চ 30 বছর, 18 থেকে 30 বছর যারা তারা আবেদন করতে পারবেন। পদের পদের সংখ্যা দেওয়া আছে 1টি, স্বীকৃত ভোটতো চন্দ্রী সার্টিফিকেট এবং DEPTC হতে 1 বছর মেয়াদী কোর্স সনদারি প্রথম শ্রেণী ইনল্যান্ড ড্রাইভার সনদপত্র থাকতে হবে। 9 নম্বর আছে কারিগরি সহকারী মেরিন, বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা এবং বয়সীমা হচ্ছে 18 থেকে সর্বোচ্চ 30 বছর যারা তারা আবেদন করতে পারবেন এবং পদের সংখ্যা হচ্ছে 1টি, অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে স্বীকৃত ভোটার চন্দ্রী সার্টিফিকেট এবং DEPTC হতে 1 বছর মেয়াদী কোর্স সনদদারি দ্বিতীয় শ্রেণী ইনল্যান্ড মাস্টার সনদপত্র থাকতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখন শর্তাবলীতে বলা আছে 1/3/2023 তারিখে প্রার্থীদের বয়স 1 হতে 7 পর্যন্ত পদের জন্য 21 এবং 8 থেকে 9 বর্ণিত পদের জন্য 18 বছর পূর্ণ হতে হবে। চাকরিতে আপনারা আবেদন করতে পারবেন www.jobs.biwta.gov.bd ওয়েবসাইটে ঢুকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট করার পরে আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন। অ্যাকাউন্ট করার পরে বিডি জবসের মতো আপনারা সেখান থেকে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তথ্য চাবে। চারপর সব তথ্য দিয়ে আপনারা আগে প্রথম একটা প্রোফাইল ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে আপনারা সেখান থেকে কোন পোস্টে আবেদন করতে চান সেই পোস্টের শুধু ক্লিক মারলেই হয়ে যাবে, তারপরে টাকা পেমেন্ট করবেন। তো এখানে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 20/4/2023, মানে 20 এপ্রিলে পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার পরে আপনার ডাচ বাংলা মোবাইল ব্যাংকের মাধ্যমে টাকা পে করতে পারবেন 215 টাকা, 1 থেকে 7 পর্যন্ত হচ্ছে 320 টাকা এবং 8 থেকে 9 পর্যন্ত হচ্ছে 215 টাকা। আপনারা অফারের যোগ্য ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে পে করতে পারেন। বিলিং নাম্বার হচ্ছে রকেটের বিল নাম্বার এবং বিলার আইডি হচ্ছে 422। এই 422-এ আপনারা সেন্ড করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের যে নতুন চাকরি বিজ্ঞপ্তি, তা সে বিষয় নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।